হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রিয়াকশন দেব B2k আর YT4 ভার্সেস লাকাগেমিং, মানে B2k একা খেলবে আর লাকাগেমিং আর YT4 একসাথে খেলবে। তো চলুন দেখে আসি B2k কি বুয়ে নিতে পারে কি না। ভিডিওর শুরুতে আমাদের B2k সাইড থেকে দেখানো হচ্ছে। তো এটা একটা মজার একটা ম্যাচ যে B2k সাইড থেকে দেখানো হয়। B2k এর খেলাটা দেখতে এমনিতেই ভালো লাগে আমার কাছে। তো B2k হেডটার চেষ্টা করতে আছে, কিন্তু B2k জন্য একটা ট্র্যাপ ব্যাপার। ওহো, বেচারা B2k কে মেরে ফেলছে। লাকা গেমিং ও মোটামুটি ভালো খেলে, আর YT4 কি কো বলবো, আর YT4 তো প্যানেল ইউজার আর কি, মানে হ্যাকার, মানে বেশিরভাগ লোকই হ্যাকার বলে আর কি। ওই যে B2k হেডটার চেষ্টা করতেছে। B2k এর জন্য এটা সবচেয়ে কঠিন একটা ম্যাচ হতে চলেছে, B2k এর এই সর্বকালের কঠিন ম্যাচ। ওহো, একটা জনকেও ড্যামেজ দিতে পারতেছে না B2k। আহারে বেচারা B2k। এহে, YT4 সামনে, YT4 ড্যামেজ দিয়ে দিয়েছে B2k কে। লাকা গেমিং আর YT4 তো চালাই করে খেলতেছে, দুজন দুই দিক দিয়ে আসতেছে, এটা ঠিক না। একসাথে আসবো, B2k একাই দিয়ে দিব, B2k কম যায় না। লাকা গেমিং YT4 বারবার B2k সামনে এসে পড়তেছে। এই যে YT4 কে একটা ড্যামেজও দিতে পারতেছে না B2k, ওদের টু হয়ে গেছে। এহে, 22 ড্যামেজ মাত্র। B2k UMP দিছে, UMP দিকে তো B2k ভালোই খেলে। এখন কি হলো, একটা হেডও লাগতে আসছে না। লাকা গেমিং এর 137 হেড লাগছে। এই লাকা গেমিং শেষ, লাকা মাকা শেষ। YT4 বাকি, YT4 কে 74 হেড দিছে। ও, B2k এই ম্যাচটা জিতে গেছে। ওয়াও, B2k এর খেলা আসলে অসাধারণ। আবার সেকেন্ড রাউন্ড B2k এর জন্য। ওহো, YT4 কে ড্যামেজ দিয়ে দিছে। ও দিছে, এবার কা B2k YT4 শিট, YT4 B2k কে হেড দিয়ে দিছে। সমস্যা নাই, ওদের 3 B2k এর এক ব্যাপার না। আবার যাচ্ছে B2k শেরের মতো, ওয়ান ট্যাপ লাগবো না। YT4 ও কিভাবে পারবে ম্যাচটা, ওয়ান ট্যাপ একটা তো লাগ। ও, একটা হেড লাগছে, YT4 শেষ। আর বাকি হলো লাকা গেমার কে ও ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। আহারে, লাকা গেমার তো খালি গুলোই ভয়, বুঝলাম না। লাকা গেমার অনেক ভালো খেলে। এই যে লাকা গেমারকে ড্যামেজ দেওয়া দিছে, ও দাঁড়ায় রয়েছে কি লেগে। লাকা গেমার কি নেট নাই নাকি? ও, B2k নেট স্লো আসলো আর কি। এহে, B2k তো পুরো ড্যামেজ দিয়ে দিছে লাকা গেমারে। আমার তো মনে হইতেছে লাকা গেমারই ভালো খেলতেছে YT4 থেকে, আর B2k তো ভালো খেলেই সবসময়, একাই চারটাকে মারতে পারে। ও, একটা হেডও লাগতেছে না, বুঝলাম না। B2k অনেক চেষ্টা করতেছে। এহে, আর একটা কি করতেছে, বাহারে। আর গাইস, এই ভিডিওটা আমি এখনই বলে দেই যে এই ভিডিওটা ফ্রেন্ডলি ম্যাচ, এরা ফান করে মারানো হয়েছে কাস্টমটা। এখানে কিন্তু একজনও YT4, তারপর লাকা গেমার, তারপর B2k একজনও রিয়েল না, ঠিক আছে? তো কেউ রিয়েল ভাববে না। B2k অনেক চেষ্টা করতেছে, আবার YT4 কে ডাউন করে দিবে। YT4 পুরো বট। ওহো, একটাই হেড দিছে, ওদের 4 ভার্সেস B2k 2। দুর্দান্ত ম্যাচ খেলতেছে B2k। ওই দে হেড দে। ওহ, লাগা গেমার শেষ। এবার ফেক YT4 শেষ। B2k ইজ উইন, 3 ভার্সেস 4। হেড লাগে না কা B2k আগে কি সুন্দর হেড দিত, আর এটা তো ফেক। যাই হোক, ফেক হলো কি হয়েছে, ভালো খেলতেছে ওরা। ও, ওয়ান ট্যাপ লাগছে একটা, আর লাকা গেমারের সাথে পাড়া কঠিন হয়ে যেত। সোল ট্যাপ, এই আর একটা হেড লাগছে শেষ, লাকা গেমার শেষ। YT4 আসছে, YT4 শেষ, B2k 4 ভার্সেস 4। এই ম্যাচটা দেখা যাক B2k কি জিততে পারে কিনা। আর B2k খেলাটা আমার আগের থেকেই ভালো লাগে, অসাধারণ খেলে B2k। আমি B2k সবচেয়ে বড় ফ্যান, এটা আমার সব ভিডিওতেই বলে থাকি। আর গাইস, আমার আগের এই ভিডিওটার আগের একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা দেখেন আর ভিডিওগুলো শেয়ার করে দেন। আর সেই ভিডিওতে গিভওয়ে আছে, আপনার UID কমেন্ট বক্সে লিখে দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করবেন। বাস, এদূর করলে আপনার একটা গিভওয়ে পেয়ে যাবেন। তো গিভওয়ের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলছি, তাই এই ভিডিওতে আর বললাম না। আর আগের ভিডিওটা দেখে আসবেন, আমি উপরে আই বাটনে দিয়ে রাখবো, ঠিক আছে? B2k চেষ্টা করতেছে 2টাকে বাড়ার জন্য, দুজন একসাথে আসলে কীভাবে পারবে বেচারা।
ওহো 30 মাত্র ড্যামেজ তো, আহারে হেড, কিন্তু এত দূর থেকে দুই পিচে দিয়ে হেড দেওয়া ও যে শেষ লাগা গেমার শেষ। এখন ফেক হোয়াইট টিপল ফোর আছে, দেখি ফেক কি করে। বিটোকে ফেককে ড্যামেজ দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ফেক হোয়াইট টিপল ফোর, ফেক হোয়াইট টিপল ফোরও কিন্তু ভালো খেলছে গাইজ। ওহো লাকা গেমারকে বাচ্চা ফেলাবো নাকি, ওদের পাস বিটোকের ফোর চেষ্টা করতেছে বিটোকে, মার মার মার, কান্দে পেছে আমার, এই শেষ আমাদের ফেক হোয়াইট টিপল ফোর শেষ, 5-5। দেখা যাক আমাদের ব্রোন টু কিল কি এই ম্যাচটা জিততে পারে কিনা, নাকি লাকা গেমার আর হোয়াইট টিপল ফেক জিতে যাবে। আমার হোয়াইট টিপল ফোরের খেলাও ভালো লাগে, আর বিটুকের খেলা কি বলবো, আর বিটুকে তো বট খেলতেই পারে না, আর লাকা গেমারের প্র্যাঙ্ক ভিডিওগুলো ভালো লাগে। ও বলতে না বলতে বিটুকে শেষ, আচ্ছা 6-5, বিটুকের কাছে কোনো ব্যাপারই না, বিটুকে একাই সব ডেটে খেয়ে দেয়। আমার লাকা গেমারে যা বলতেছিলাম কি লাকা গেমারের আমার প্র্যাঙ্ক ভিডিওগুলো অনেক ভালো লাগে ইন্ডিয়ার, আর হোয়াইট টিপল ফোরের গেম প্লে ভালো লাগে, আর বিটুকের গেম প্লে আমার অসাধারণ লাগে। বিটুকের গেম প্লে দিয়ে আমি স্টেপার চালানো শিখছি আর কি, এমনি বট পারি না চালাইতে, যদ্দুর পারি তার সে দূরই ক্রেডিট পুরো টুক হলো বিটুকে। বিটুকে না থাকলে তো মনে হয় স্টেপার চালাতে দিতাম না। এই যে লাকা গেমারকে ডাউন করে দিছে, হোয়াইট টিপল ফেক হোয়াইট টিপল ফোর আছে, ফেক হোয়াইট টিপল ফোর শেখ 6-6, মানে বিটুকে সামনে কি কোনোটা টিকে নাকি, ফেক হক আর রিয়েল। আর একটা ডেজার নিয়েছে বিটুকে, এগুলা দিয়ে এনাফ, বিটুকে এগুলা দিয়ে এনাফ হয়ে যাবে। আর গাইস এই খেলাটার আয়োজন করছে রিগাডা FF, তো নিচে দেখতে পাচ্ছে ওই এই খেলাটার আয়োজন করছে। ফেক হোয়াইট টিপল ফোরকে ড্যামেজ দেওয়া দিয়েছে ভালোই, লাগা গেমারকেও প্রায় ড্যামেজ দেওয়া দেওয়া দুশো কিন্তু লাগে না একটা, ও লাগা গেমারও 38 ড্যামেজ হেড। ফেক হোয়াইট টিপল ফোর শেষ, এই ফেক হোয়াইট টিপল ফোর শেষ, এই ম্যাচটা যে জিতবে সেই ম্যাচটা বুয়া পেয়ে যাবে। আমার মনে হচ্ছে বিটুকে জিতে যাবে, চেষ্টা করতেছে পারতেছে না, বিটুকে দিয়ে দে, লাকা গেমার বাকি আছে, লাকা গেমারটা ভালো খেলছে, ইস আর একটু জন্য হেডটা লাগবো না, শেষ বিটুকে ইজ উইন।